আজ আমি আপনাদের সাথে একটা চাল কুমড়ের অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। একটা বড় চাল কুমড়ো নিয়ে নিয়েছি এর জন্য, এবার সেটা কেটে নিচ্ছি। আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন একই রকমভাবে। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে যাতে পিছন দিকে সবুজ অংশটা না থাকে। এবারে সরু সরু করে কেটে নেব চাল কুমড়োটা। এইভাবে সরু সরু করে বেগুন কাটতে হবে। তবে ভালো সেদ্ধ হবে সরু সরু করে কাটলে। একই রকম সাইজ করে সরু সরু করে কাটতে হবে চাল কুমড়োটা। এবারে গোটা চাল কুমড়ো কাটা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি আলু কুচি, বড়ি, যে কোনো ডালের বড়ি নিতে পারেন, পাঁচ ফোড়ন, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ। এবারে আসুন রান্নাটা শুরু করি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে এবার পাঁচ ফোড়নটা ভেজে ভেজে নিচ্ছি। পাঁচ ফোড়নটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার আমরা আলুর পিসগুলো দিয়ে দেবো। আলুর পিসগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যায়। যে কোনো কিছুতে সামান্য নুন দিয়ে দিলে ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লাল লাল করে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা চাল কুমড়ো কুচিগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমরা সবসময় মিডিয়াম ফ্লেমে করব। এটা নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোর সাথে চাল কুমড়ো। এবার দেড় চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ, এবার পরিমাণ মতো নুন যোগ করব। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা তাতে জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো। এমন জল দিতে হবে যাতে সেদ্ধটা ওতেই হবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আলু চাল কুমড়ো। এবার রসটা শুকিয়ে নিয়ে এরকম মাখো মাখো হলো।